صحابہ کرام کرا جادر সম্পর্কে رب کریم এর স্পষ্ট ঘোষণা فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا الله পাক সাহাবীদেরকে বলতেছেন ওই মুনাফিকরা যদি তোমাদের মতো ঈমান আনতো তাহলে তো কাজ হয়ে যেত সুবহানাল্লাহ বললেন না যে ঈমানের মডেল ঘোষণা করলেন সাহাবীদেরকে কে আল্লাহ পাক আরো বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ মুনাফিকদেরকে যখন বলা হোক এই ঈমানের দাবি করিস ওই রকম ঈমান কেন নিয়ে আস আবু বকর ওমর ওসমান আলীর মতো ঈমান নিয়ে আয় তাই তো কাজ হয়ে যায় তার মানে আল্লাহ পাক সাহাবীদেরকে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতের ঈমানের মডেল ঘোষণা করলেন الله پاک صحابی دیر پرشم شای آرو بھی السابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم بإحسان رضي الله عنه الله اكبر بولیں رضي الله عنه الله اكبر بولیں রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা রাদিয়াল্লাহ আমি আল্লাহ সন্তুষ্ট আর কি ঘোষণা ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার রেডি করে রাখছে ওদের জন্য জান্নাত কোরআনে পাকে আল্লাহ তাআলা আরো বলেন উলাইকা امتحن الله قلوبهم للتقوى পাগড়ি দেখে পরীক্ষা নেন নাই টুপি দেখে পরীক্ষা নেন নাই হিজাব আর জিলবাব আর পট্টি দেখে পরীক্ষা নেন নাই হাতের ভিতরে তসবি দেখে আর তাহাজ্জুদের জায়নামাজের জায়নামাজ দেখে পরীক্ষা নেন নাই উলাইকা আল্লাযীনা আমতাহানা আল্লাহু কুলুবাহুম উপরটা দেখা পরীক্ষা নেন নাই ভিতরেরটা দেখা পরীক্ষা নিয়েছে তাও পরীক্ষা নিয়েছেন কে আর একটু জোরে বলেন রেজাল্ট নিয়েছেন কে যাদের সম্পর্কে পয়গম্বর আজীব কথা বলেছেন আপনারা গতকালকের জুমার খুতবাতেও শুনেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم رسول الله কি বললেন আমার সাহাবীদেরকে কেউ মহব্বত করবে তো আমাকে মহব্বত করাই আর আমার সাহাবীদের সাথে গুপ্ত আদাওয়াত সে তো আমার সাথেই গুপ্ত শুধু কি তাই বললেন নবীজি আরো বললেন আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম এক কথা লম্বা করলে অনেক বড় হয়ে যাবে সাহাবায়ে কেরাম এমন এক নূরানি কাফেলা এই পৃথিবীতে নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন একটু জোরে বলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এক কথা শেষ এত বড় পবিত্র পবিত্র কাফেলার সদস্যদের সাথে বেয়াদবি করেছে মুহতারাম হাজিরিন আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমাতে মহান আল্লাহ পাক প্রথমে আট বস্তুর কথা উল্লেখ করেছেন পরবর্তীতে আর তিনটা জিনিসের কথা উল্লেখ করেছেন উল্লেখ করে বলেন তিন বস্তুর মায়া যদি ওই আট বস্তুর চাইতে তোমাদের অন্তরে বেশি না হয় অথবা আট বস্তুর মায়া যদি তোমাদের অন্তরে ওই তিন বস্তুর চাইতে বেশি হয় আল্লাহ বলেন ফাতারাব্বাসু তাহলে দাঁড়াও
ফাতারাব্বাসুর তরজমা সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের ছেলেপেলেরা অনেক সময় ভুল বেজুমি করে থাকে, গার্ডিয়ান তাদেরকে শাসাবার বা শাসন করার জন্য অনেক সময় ধাওয়া করে। শিশুগুলি তখন গার্ডিয়ানের আক্রমণ থেকে বাঁচবার জন্য দৌড়াতে থাকে, গার্ডিয়ানও কিছু সময় পিছনে পিছনে যায় ধাওয়া করে। এক পর্যায়ে গিয়ে গার্ডিয়ান যখন দাঁড়িয়ে যায়, শিশুটি দৌড়াইতে থাকে আত্মরক্ষার জন্য এবং পিছনের দিকে তাকায়। যাইতে যাইতে যখন দেখলো যে গার্ডিয়ান আব্বু বা দাদু বা বড় ভাইয়া দাঁড়িয়ে গেছে, তো ওরাও দূরে গিয়ে দাঁড়ায়। এই দিক থেকে তখন গার্ডিয়ান ওই ছেলেটাকে শাসাবার জন্য কি বলে, দাঁড়া বলে না, কি বলে, তার মানে কি, কাছে পেলে পুরস্কার করবে, পুরস্কৃত করবে না পানিশমেন্ট দিবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের অন্তরে যদি আট বস্তু মায়াটা বেড়ে যায় তিন বস্তু থেকে, তাহলে তাহলে তার মানে কি, পুরস্কৃত করবেন না পানিশমেন্ট দিবেন। আল্লাহ বলেন, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, তাহলে অপেক্ষা করো কোভিড-19 সিডরের, ঘূর্ণিঝড়ের, ভূমিধসের, বিশ্বময়ী খাদ্য সংকটের অপেক্ষা করো। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক কওমকে পথ দেখান। এই আট বস্তু কি, যার মায়া তিন বস্তুর চাইতে বেড়ে গেলে ঝামেলা, সেই তিন বস্তু কি, যার মায়া সবকিছুর চাইতে বেশি হতে হবে, এটার সরল তর্জমা আপনাদের খেদমতে করে ওখান থেকে একটা নিয়ে আজকে আলোচনা। আল্লাহ তাআলা বলেন, কুল, ওগো রাসূল আপনি ঘোষণা দিন, ইন কানা আবাউকুম, যদি হয় তোমাদের পিতা মাতা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম, তোমাদের রিলেটিভ আপনজন, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, রাজনৈতিক বন্ধু, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং ওই সম্পদ যেগুলি তোমরা জমা করে রেখেছ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসারাহা, এবং ওই ব্যবসা যেই ব্যবসাতে মন্দার আশঙ্কা করছ, ওয়া মাসাকিনু তারদাউনা, এবং বসবাসের ওই ঘর যেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ কর। এই আট জিনিসের মায়া যদি আহাব্বা ইলাইকুম, তোমাদের অন্তরে বেশি হয়, কিসের থেকে, আর তিন জিনিস থেকে, মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, তিন বস্তু থেকে, আল্লাহ থেকে, রাসূলুল্লাহ থেকে, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে, কয়টা থেকে, তিনটা থেকে, আল্লাহ থেকে, রাসূলুল্লাহ থেকে, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে। আল্লাহ বলেন, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, কিসের অপেক্ষা, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ পাকের আযাবে। এতটুক পর্যন্ত তরজমা দিয়ে আমরা এতটুক তো বুঝে ফেলেছি যে আমাদের অন্তরে তিন জিনিসের মায়া বেশি হতে হবে আট বস্তু থেকে, নাইলে ইহকাল পরকাল শান্তি আর মুক্তির কোন ব্যবস্থা হবে। এতটুকু আমরা বুঝেছি আলহামদুলিল্লাহ, যেই তিন জিনিসের মায়া বেশি হতে হবে সেই তিনটার একটা হলো আল্লাহ, আর একটা রাসূলুল্লাহ, আর একটা বলেন, আর একটা বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ। তৃতীয় নাম্বারটার নাম বলাই তো এখন অপরাধ। তৃতীয় নাম্বারটার নাম বলাই এখন
আর আল্লাহ বললেন কি তৃতীয় নাম্বারটার মায়া যদি তোমার সন্তানের মায়ের চাইতে কম হয় তাইলে অপরাধ তোমার বাবার মায়ার চাইতে যদি তৃতীয় নাম্বারটার মায়া কম হয় তাহলে অপরাধ তোমার ভাই বোনের চাইতে যদি তৃতীয় নাম্বারটার মায়া কম হয় তাহলে অপরাধ তোমার রিলেটিভ আপনজন ফ্রেন্ড সার্কেল এবং রাজনৈতিক বন্ধু মুরব্বী মতের পর এদের চাইতে যদি ওইটার মায়া কম হয় তাহলে অপরাধ তোমার ব্যবসার চাইতে যদি তৃতীয় নাম্বারটার মায়া কম হয় তাহলে অপরাধ তোমার বসবাসের ঘরের চাইতে যদি তৃতীয় নাম্বারটার মায়া কম হয় তাহলে অপরাধ আর আমাদের দেশে তৃতীয় নাম্বারটার নাম বলাই ঠিক বললাম না আমি ওইটা সাবজেক্টে আলোচনা যাব না কারণ আপাতত অপরাধী হইতে চাইতেছি না সময় আসলে দেখা যাবে আপাতত আপনাদের হতে চাইতেছি আপাতত যেটা দরকার সেটা আপনাদের খেদমতে বলি যেহেতু তিন নাম্বার তা তো মানে একটু পরে নেওয়ার তো সুযোগ আছে এক নাম্বার দুই নাম্বার আছে না একটু যেহেতু তিন নাম্বারে আমি মাঝখান তারটা আজকে বলব আল্লাহর মহাব্বতের কথা আজকে বলবো না জিহাদ ফি সাবিলিল্লাহর মহাব্বতের কথা আজকে বলবো না আজকে বলবো হলো ওয়া রাসূলিহি মানে রাসূলুল্লাহর মুহাব্বতের কথা এটা আজকে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে তাহলে এটা নিয়ে এখন সামনে চলি কোরআনে পাক স্পষ্টই বলে দিল রাসূল প্রেম সবকিছুর চাইতে বেশি হতে হবে বাবার চাইতে মার চাইতে মেয়ের চাইতে ছেলের চাইতে ভাইয়ের চাইতে বোনের চাইতে স্ত্রীর চাইতে স্বামীর চাইতে চাচার চাইতে ফুপার চাইতে সম্পদের চাইতে ব্যবসার চাইতে বসবাসের ঘরের চাইতে নবী প্রেম বেশি হবে আল্লাহ রাসূল কি বলেছেন আল্লাহ রাসূল বলেছেন যেটা এটাও প্রকারান্তরে কার কথা একটু জোরে বলেন আমিন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী তো নবী যেটা বলতেছেন এটা ওহি কি বলেন লা ইউমিনু আহাদুকুম তোমরা কেউ পরিপূর্ণ মমিন হতে পারবে না কতক্ষণ হাত্তা আকুনা আহাব্বা ইলাই যতক্ষণ আমি তোমার কাছে অধিক প্রিয় না হব কিসের থেকে মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি বাবার চাইতে সন্তানের চাইতে ওয়ান নাসি আজমাইন দুনিয়ার যত মানুষ হইতে পারে সবার চাইতে সপ্ত মানুষই না মানুষের বাইরে নেতা এরাও তো মানুষ না মানুষের বাইরে একটু জোরে বলেন নেতাও তো মানুষ মানুষের বাইরে তো পীর সাহেব তো মানুষ মানুষের বাইরে তো আর বাবা সন্তান এটা তো স্পষ্ট আল্লাহ পাক বলেই ফেলেছে স্ত্রীও মানুষ মানুষের বাইরে না স্বামীও মানুষ মানুষের বাইরে তার মানে সবার চাইতে অধিক মহাব্বত হতে হবে দিলে কার রাসূলুল্লাহ আমি ওই দুইটা আজকে আলোচনা করতেছি না রাসূলুল্লাহ এতটুক পর্যন্ত আলোচনা দিয়ে বুঝলাম নবী প্রেম ছাড়া ঈমানের কল্পনা করা কেউ বলবে আমি মুমিন আর ভিতরে থাকবে না রাসূল প্রেম এটা হতে পারে এটা হইতেই পারে না হুব্বুর রাসূল মিনাল ঈমান নবী প্রেম ঈমানের অঙ্গ কিন্তু বড় মজার কথা হলো আমাদের দেশের মুসলমানদের চলা একরকম গলাও একরকম গবেষণাও একরকম সংস্কৃতিও একরকম কিন্তু সবার দাবি সবাই বলে আমরা আশিকে রসুল সবাই বলে আমরা সুন্নি এ কথা বলে না বলে না কওমি হুজুররা বলে আমরা আশিকে রসুল সুন্নি আলিয়া মাদ্রাসাল্লাহ বলা বলে আমরা আশিকে রসুল সুন্নি ঠিক বললাম না ঠিক বললাম এরপরে যারা প্রতিদিন পাঁচ নামাজ পড়ে তাহাজ্জত পড়ে আউয়াবিন কাজা করে না তারাও বলে আমরা আশিকে রসুল সুন্নি যারা সাত দিনেও এক অক্ত পড়ে না তারাও বলে আমরা আশিকে রসুল সুন্নি
যাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তাকাইলেই 1400 বছর পূর্বের সেই মহামানবের স্মৃতি দেখা যায়। সুন্নত দিয়ে ডেকোরেশন করা বডি, তারাও বলে আমরা আশিকের রাসূল সুন্নি। যাদের পুরো বডিটাকে ডিটেক্টর দিয়ে চেক করলে উপরে কোনো কিছু চিহ্ন পাওয়া যায় না, কাপড়ের ভিতরে দিয়ে একটা থাকতে পারে, তাছাড়া আর উপরে কোনো সুন্নতের চিহ্ন নেই। তারাও কি বলে আশিকের রাসূল সুন্নি। খুব ভালো করে বুঝবেন, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এগুলি মানে না, তারাও বলে আমরা আশিকের রাসূল সুন্নি। এই আশিকের রাসূল আর সুন্নি হওয়ার প্রতি মুসলমান এত পাগল কেন? এই দুইটা ডিগ্রি নিজের সাথে লাগানোর জন্য এত উন্মাদ কেন? কারণ হলো এই দুই ডিগ্রি ছাড়া পরকারে মুক্তির কোন পথ নেই। এই দুই ডিগ্রি থাকতে হবে, একটা হলো আশিক রাসূল হতে হবে, যেটা আল্লাহর কোরআন থেকে সূরাতুত তাওবা 24 নম্বর আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল। সুন্নি হতে হবে, এটা নবীজির সহি হাদিসের মধ্যে আছে। আপনারা প্রত্যেকে জানেন হাদিসটা, আপনাদেরকে আবার একটু স্মরণ করে দিচ্ছি। অজানাতা জানাইতেছিল, জানাতা স্মরণ করে দিচ্ছি। নবীজি বলেন বনি ইসরাইল কয় ভাগে বিভক্ত ছিল? আওয়াজ করেন। নবীজি বলেন আমার উম্মত আরো একটা দল বাড়বে, সবগুলি জাহান্নামে যাবে, মুক্তি প্রাপ্ত হবে একটা দল। এই কথা বললে সাহাবায়ে কেরাম খুব বেশি পরেশানি হয়ে গেলেন। নবীজিকে জিজ্ঞেস করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, 73টা লোকের মধ্যে একটা যদি জান্নাতি হয় নিরঙ্কুশ, তাহলে সেই একটা দলের ভিতরে থাকা তো টাফ ব্যাপার, তো আমরা কি ওই দলভুক্ত হতে পারব? এভাবে এক বিশ্বাসের সাথে নবীজিকে প্রশ্ন করলেন মান হুম। নবী আলাইহিস সালাম এমন এক উত্তর দিলেন যেই উত্তরে সাহাবীদের অন্তরের সকল শঙ্কা সকল ভয় ভীতি একদম বিদায় নিয়ে চলে। নবীজি কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাব। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছিলেন যে 73 জনের মধ্যে একটা গ্রুপ যদি জান্নাতে যায়, তাহলে 73 এর মধ্যে একজন জান্নাতি, সেটা আমি কি হতে পারবো? নবীজি উত্তর কি দিলেন? তুমি হতে পারবে মানে কি বলছো তোমরা? মা আনা আলাইহি ওয়া আসহাব, যেই গ্রুপটা নিরঙ্কুশ জান্নাতি হবে, যারা আমি রসুল এবং আমার সাহাবি তোমাদের মত আর পথের উপরে চলবে তারা। তার মানে সাহাবায়ে কেরাম নিজেদের ব্যাপারে মুক্তি পাই না পাই না ভাবতেছিলেন, আর নবীজি বলে দিলেন তোমরা শুধু মুক্তিপ্রাপ্ত না, মুক্তিপ্রাপ্তদের মডেল। দুর্ফেশানি নে তেরে তদরূপ দুরিয়া কর দিয়া, দুর্ফেশানি নে তেরে পতরূপ দুরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখো কো বিনা কর দিয়া, খুদ ন থে জো রাহ পর অওরো কে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে উর্দু কো মসীহা কর দিয়া। এই হাদিস থেকেই বলা হয় আহলে সুন্নত ওয়াল জামাআত। মা আনা আলাইহি মানে আহলে সুন্নাত, ওয়া আসহাবি মানে ওয়াল জামাআত। তো এখান থেকে মুহতারাম হাজিরিন বোঝা গেল আহলে সুন্নাত না হলে, সুন্নি না হলে জান্নাতে নিরঙ্কুশ যাওয়া যাবে। এই জন্য সবাই বলে আমরা আশিক রাসূল, সবাই বলে আমরা সুন্নি, কিন্তু আপনারা বলেন দাবি করলে কি কাজ হয়? দাবি করলে কাজ হয় না। তাছাড়া আমাদের দেশের নতুন একটা আইন হয়েছে, ভূমিমন্ত্রী মনে হয় প্রতিমন্ত্রী আইন করছে, জমি দখলে থাকলেই তার হবে না, কাগজ যার দলিল যার জমি তার, নতুন আইন হয়েছে। নতুন আইনের দিক থেকে লক্ষ্য করলে আমার দেশের ভাইয়েরা বুঝতে পারবেন যে আশিক রাসূলের দাবি করলেই কাজ হবে না, সুন্নির দাবি করলেই কাজ হবে। এই দেশেই এখন চলতেছে না দাবিতে দখলদারিতে, চলতেছে ওয়াল দখল করলেই কাজ হবে। বুঝলেন তো আমার কথা? বাংলাদেশের ওয়ালগুলো যদি আমি দখল করে ফেলি তাহলে কি কাজ হয়ে যাবে? বিশ্ব আশিক রাসূল লেখে আমি সব ওয়াল দখল করে ফেললাম তাহলে কি কাজ হয়ে যাবে? না,
ওয়াল দখল করলে দেয়াল দখল করলে একেবারে সারা রাস্তার ফেস্টুন ব্যানার ঘুরে ফেললেই কাজ হবে না, বরং আমি যেটার দাবি করব সেটার প্রমাণ কথা বলেন না কেন দেখাইতে হবে। এখন প্রমাণ কি দেখাবো আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে বুঝাবার জন্য বলি। নবীজির মহাত্মতের মানুষ নবীজি দুনিয়াতে আসার পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে তৈরি হবেই, হবে না কথা বলেন হবে না? এখনো রসুলের প্রেমিক আছে না নাই? এখনো রসুলের জন্য জীবন দেওয়ার মতো মানুষ আছে না নাই? আরে টুপি দাড়িওয়ালারা তো আছেই, দাড়ি ছাড়াও টুপি ছাড়াও লাখ লাখ মানুষ রসুলের প্রেমে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। দাড়ি নাই টুপি নাই কিন্তু ভিতরে নবীর প্রেমের অভাব নাই, বহুত আছে বহুত আছে। আমাদের দেশের বড় দল দুইটা, এ বাংলাদেশ, বাংলাদেশ হওয়ার পিছনে সবচাইতে বেশি অবদান আমরা তো আর জেনারেল হিস্টোরি পড়ি নাই, নেতাদের কাছ থেকে শুনি সেটা বলতেছি আর কি। এক নম্বর জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, দুই নম্বরে স্বাধীনতার ঘোষক, দুইজন দুই দলের প্রধান, এই দুইজনই তো বেঁচে আছে না মারা গেছে, কিন্তু এই দুই দলের ভক্ত আছে না নাই? বঙ্গবন্ধুর ভক্ত আছে না নাই? রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভক্ত আছে না নাই? মোহতারাম হাজরি, একটা দেশের স্বাধীনতার জন্য যারা এতটুকু মেহনত করার কারণে তাদের মৃত্যুর পরেও যুগ যুগ ধরে তাদের এত ভক্ত, রাজপথে তাদের জন্য জীবন দেওয়ার জন্য হাজার হাজার নাজি রেডি থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখিয়েছেন তার জন্য ভক্ত পৃথিবীতে কত হাজার কোটি হতে পারে? ভক্তের কোনো অভাব নাই পৃথিবীতে, আশিকের রাসূল কিয়ামত পর্যন্ত আসবে। তবে দুনিয়াতে যতই আশিকের রাসূল আসুক, সাহাবীদের চাইতে বড় কোনো আশিকের রাসূল পৃথিবীতে কোনোদিন আসার সম্ভাবনা নেই। বিষয়টাকে আপনাদের সামনে একেবারে সহজে বুঝবার জন্য আমার উস্তাদের মুখ থেকে শোনা একটা ঘটনা আপনাদেরকে শুনাই। আমার উস্তাদ আমাদেরকে কোরআন শরীফের তফসির পড়াইতে, হযরত মাওলানা ফজলুল হক মিরসরাই হুজুর চট্টগ্রাম বাড়ি, উনি একটা ঘটনা বলেছিলেন যে এইরকম এক মাহফিল এক হুজুর বয়ান করতেছেন, তো বয়ান করতেছেন হলো লম্বা প্রায় 50 মিনিট পর্যন্ত শুধু সাহাবীদের রসুল প্রেমের কথাই বলে। সব মানুষ কি সব জিনিসে রুচি হয়? কিছু মানুষ তো ডাকা ফেরা থাকে। এক লোক মাঝখান থেকে দাঁড়ায় বলছে, হুজুর একটা কথা বলতে চাই। কি? এই ও সারা কি আপনার আর কোনো মাছ নাই? এই কথা যেই বলছে এখন বলেন তো দেখি সব হুজুরে কি এক সমান? কিছু হুজুর নরম আছে, কিছু হুজুর গরম আছে, গরম গুলাও হুজুর, গরম গুলাব আর হুজুরের এরিয়া থেকে বাহির করে দিয়ে। আমাদের দেশের কিছু মানুষ আছে যারা গরম হুজুর তাদেরকে হুজুরই বলতে চায় না, সন্ত্রাসী বলতে চায়, যারা একটু গরম হুজুর তাদেরকে বুঝবার জন্য বলতেছে। আল্লাহ রসুল চয়েস করছেন নিজে, দুই রকমের চয়েস করছেন, নরম রসুল গরম রসুল। আপনারাই বলেন তো দেখি মুসা আলাইহিস সালাম কি পরিমাণে নরম, একটু জোরে বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ চয়েস করছেন রসুল, নাকি অন্য কেউ চয়েস করে আল্লাহকে দিছে যে এটা এটা রসুল বানা? আপনারা দিয়েছিলেন নাকি? কোনো দেশের নেতারা দিয়েছে নাকি? সব চয়েস করছে কে? তাও চয়েস করছে কখন? যখন নেতারা জন্মই নেয় নাই, দুনিয়াও ঠিক মতো হয় নাই। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ সেদিকে যেতে চাই না। আল্লাহ পাক নিজে চয়েস করছেন রসুল দুই প্রকারের, নরম রসুল গরম রসুল। নবীজির সাহাবীও ছিলেন নরম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদম নরম। অনেক জোরে বলেন শুধু গরম, উনি যে রাস্তা দিয়ে ঢুকতেন ইবলিসের মতো শয়তানও ঢোকার সাহস করে এত গরম,
তাবেঈদের ভিতরে নরম গরম, তাবে তাবেঈদের ভিতরে নরম গরম, আইম্মায়ে মুজতাহিদদের ভিতরে নরম গরম, সালফে সালেহীনদের ভিতরে নরম গরম। আমাদের এই কিছুদিন আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের ভিতরেও নরম গরম, এখনো যারা আছেন ভিতরে আর বাইরে দুই রকমেরই আছে, নরম আর গরম। মহতারাম হুজুরগা নরম গরম থাকে, নবীদের ভিতরে নরম গরম ছিল। যেই হুজুরের সামনে ওই শ্রোতা বলছে যে হুজুর এটা ছাড়া কি আপনার আর ওয়াজ নাই, হুজুর হইল গরম হুজুর, হুজুর তখন বলছে তুমি কি বলতে চাও, তুমি কি এই কথা বলতে চাও যে আমি 50 মিনিট পর্যন্ত সাহাবিদের নবী প্রেমের কথা বলে এক্সেস করেছি, তাই বলতে চাও? জেনে রেখো আল্লাহ যদি আমাকে 100 বছর পর্যন্ত হায়াত দেয় আর টোটাল হায়াতে কোনো ওয়াজ না করে শুধু সাহাবীরা নবীজিকে যে প্রেম দিয়েছেন সেই কথাই যদি বলতে থাকি আমার জিন্দগি খতম হবে, সাহাবীদের নবী প্রেমের হক আদায় করতে পারব না। এটা হুজুর বলবে কেন? এটা তো নবী নিজেই বলেছে। নবীজি তার এক সাহাবি সম্পর্কে বলেন নাই যে তুমি আমার জন্য দিনের জন্য যা করেছো তার প্রতিদান আমি দিতে পারবো না, রব তোমাকে দেবে। ওই লোকটা পুরাই বাঁকা, ও তখনও বলে কি ভাই হুজুর থামেন থামেন, আমরা যদি ওই যুগে জন্ম নিতাম রসুল্লাহর জন্য আমরাও জীবন দিতাম, হুজুরও না ছড়বান। হুজুর বলে বেটা দাও, তোমার ভিতরে যদি রসুল প্রেমে জীবন উৎসর্গ করার যোগ্যতা থাকতো তাহলে তোমাকে আমার মোল্লার যুগে পাঠাইত না, আবু বকর সিদ্দিকের যুগে পাঠাইয়া দিত। তোমার ভিতরে রসুল প্রেমে জীবন উৎসর্গ করার যোগ্যতা নাই তাই তোমাকে আমার সময় পাঠাইছে, নাইলে সিদ্দিক আকবরের সময় পাঠাইত। ওই এরা বলার পরে ওরা উত্তর হারায় গেছে, ও তখন বক্সার করতে করতে মাহফিল ত্যাগ করে চলে গেছে, বাড়িতে যা ঘুম আসছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্ন দেখলে কি হবে নবীজিকে, কপাল তো পুড়ে ফেলছে, কপাল পড়ে নাই, কারণ ও তো তর্ক করেছে হুজুরের সাথে এমন এক নূরানি জামাতের ব্যাপারে যেই জামাতের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ কোরআনে। সাহাবি কারা, সাহাবি কারা? এই জন্যই তো আমাদের হযরত উলামায়ে কেরাম বলেন সাহাবায়ে কেরামকে ইতিহাসের মাপা পালায় কখনো মাপা যায় না, সাহাবায়ে কেরামকে মাপতে হয় কোরআন আর হাদিসের পালায়, ইতিহাসের পালায় কখনো সাহাবায়ে কেরামদেরকে মাপা যায় না। সাহাবায়ে কেরাম কারা? যাদের সম্পর্কে রব্বে কারীমের স্পষ্ট ঘোষণা فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدْ اهْتَدَوْا। আল্লাহ পাক সাহাবীদের কি বলতেছেন, ওই মুনাফিকরা যদি তোমাদের মতই মানত তাহলে তো কাজ হয়ে যেত। সুবহানাল্লাহ, বললেন না যে ঈমানের মডেল ঘোষণা করলেন সাহাবীদেরকে কে? আল্লাহ পাক আরো বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ মুনাফিকদেরকে যখন বলা হোক ইমানের দাবি করিস তো ওই রকম ইমান কেন নিয়ে আস, আবু বকর ওমর ওসমান আলীর মতো ইমান নিয়ে আয়, তাই তো কাজ হয়ে যায়। তার মানে আল্লাহ পাক সাহাবীদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ইমানের মডেল ঘোষণা করলেন। আল্লাহ পাক সাহাবীদের প্রশংসায় আরো বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার বলেন, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার বলেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা রাদিয়াল্লাহ, আমি আল্লাহ সন্তুষ্ট। আর কি ঘোষণা?
وأعد لهم جنات تجري تحتها الأنهار ريدي করে রাখছে ওদের জন্য জান্নাত কোরআনে পাকে আল্লাহ তাআলা আরো বলেন أولئك الذين امتحن الله قلوبهم للتقوى পাগড়ি দেখে পরীক্ষা নেন নাই টুপি দেখে পরীক্ষা নেন নাই হিজাব আর জিলবাব আর পট্টি দেখে পরীক্ষা নেন নাই হাতের ভিতরে তসবিহ দেখে আর তাহাজ্জুদের জায়নামাজ দেখে পরীক্ষা নেন أولئك الذين امتحن الله قلوبهم উপরটা দেখা পরীক্ষা নেন নাই ভিতরেরটা দেখা পরীক্ষা নিয়েছেন তাও পরীক্ষা নিয়েছেন কে আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ রেজাল্ট দিয়েছেন কে আল্লাহ যাদের সম্পর্কে পয়গম্বর আজীব কথা বলেছেন আপনারা গতকালকের জুমার খুতবাতেও শুনেছেন الله الله في أصحابي لا تتخذوهم فردا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم رسول الله কি বললেন আমার সাহাবীদেরকে কেউ মহব্বত করবে তো আমাকে মহব্বত করাই আর আমার সাহাবীদের সাথে গুপ্ত আদাওয়াত সে তো আমার সাথেই গুপ্ত আদাওয়াত শুধু কি তাই বললেন নবীজি আর বললেন আসহাবী কান্নুজুম বিআইহিম ইহতাদাইতুম এক কথা লম্বা করলে অনেক বড় হয়ে যাবে সাহাবায়ে কেরাম এমন এক নূরানী কাফেলা এই পৃথিবীতে নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন একটু জোরে বলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এক কথা শেষ এত বড় পূত পবিত্র কাফেলার সদস্যদের সাথে বেয়াদবি করেছে এখন আপনি বলেন আমার সাথে সাক্ষাৎ করতে আসছে এবং কাশ্মীরি শাল নিয়েই আসছেন শীতের দিনে হুজুরকে হাদিয়া দিবেন কিন্তু আসার আগে আমার ছেলে তার নাকটা ভেঙে দিয়ে আসছে বলেন তো দেখি আপনার হাদিয়া আমি কিভাবে গ্রহণ করব হাত দিয়ে না পা দিয়ে কথা বলেন না কেন আর একটু জোরে বলেন কাশ্মীরি শাল নিয়ে আসছেন আমার সাথেই সাক্ষাতের জন্য আসছেন আসছেন তো সিরাজগঞ্জ থেকে আসছেন কিন্তু আসার আগে আমার ছেলে তার নাকটা ফাটায় দিয়ে আসছেন আপনার জন্য যা হতে পারে ও পয়গম্বরকে স্বপ্ন দেখলে কি হবে পয়গম্বরের কলিজার টুকরা সাহাবীদের সাথে বেয়াদবি করেছে এই জন্য রাসূলুল্লাহকে স্বপ্ন দেখলেও কোনো লাভ নাই আর কিসমত খারাপ আর কপাল পুড়েছে স্বপ্ন যোগে দেখতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহতারাম হাজী এ দেখতেছে এক আজীব অবস্থা সেটা হলো পাহাড়ের চূড়ার উপর সেই পাহাড়ের চূড়ার উপরে ওই লোকটা আছে নবীজির এক সাহাবী আছে ঘোড়ার গাড়ি একটা আছে গাড়ির চালক নবী আলাইহিসসালাম ঘোড়ার গাড়ির চালককে বলতেছে এই তুমি কি একটু আমাকে তোমার গাড়িতে নিয়ে নিচে নামায় দিবা আল্লাহ ওই লোক যে খুশি খুশি কেন মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন মা আরসালনাকা ইল্লা মা আর ইল্লা লিল হাসান পয়গম্বরকে বহন করা এই জন্য আল্লাহর রহমতকে বহন করা নবীজি যেদিক দিয়ে যাইতেন রহমত যেদিকে তাকাইতেন রহমত যেদিকে ইশারা করতেন রহমত যেখানে থুতু ফেলতেন রহমত নবীজি যেখানে ঢুকতেন সেখানে রহমত রহমতের রসুলকে কেউ তার গাড়িতে উঠাবে বলেন তো দেখি আমাদের হাতি হযরত রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন নাকি আপনারা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আমার দাদা দাদা হযরতের কাছে আমিও বায়াত হয়েছিলাম তখন বায়াতের তর্জমা বুঝিনি এই জন্য ওখান থেকে কিছু মুস্তাফাদ হতে পারি নাই আমার দাদা পীর সাহেব হুজুর যখন
ধানমন্ডি থেকে এয়ারপোর্টে যাবে। হুজুর একা, কিন্তু হুজুরকে বহন করার জন্য গাড়ি আসতো তো ওই সময় 20-25 তো হযরত রুম থেকে বের হয়ে বলতেন, আরে ভাই মই তো একিলা হ ইতনা গাড়িয়া, আমি একা এতগুলি গাড়ি দেখি করব। তো হুজুরেরা বলতেন যে হযরত সবে একটু বরকতের জন্য আসতো। হুজুর বলে ঠিক হ্যায়, এক কে আন্দর মেরে লাঠি দে দো, আর এক কে আন্দর মেরে লাগেজ দে দো, আর এক কে আন্দর মাই ঘুষি যাও, আর কি দোয়া করতে হবে, তার তো দেওয়ার কিছু না। একটার ভিতরে আমার লাগেজ দাও, একটার ভিতরে আমার লাঠি দাও, আর একটার ভিতরে আমি উঠি, আর তোমাদের সবার জন্য দোয়া, সবাই পিছনে পিছনে চলতে। হার দুই হযরত মহিউসুন্নাস, তার জন্য যদি এত গাড়ি উঠানোটা যদি বরকত মনে করেন, যার আমল গুলাই সুন্নাহ তাকে নেওয়ার জন্য কত পাগল হবে। যার কথাটাই সুন্নাহ, যার কাজটাই সুন্নাহ, যার তাকরীরটাই সুন্নাহ, তার নেওয়ার জন্য কত মানুষ পাগল হবে। গাড়িওয়ালা তখন বলতেছে, হযরত আপনি যদি আমার গাড়িতে ওঠেন তো জাহির কিসমত, তো এটা তো আমার কপালের ব্যাপার। তো ঠিক আছে, নবীজি উঠলেন, জিজ্ঞেস করলেন, নাই তুমি না যাবা নাকি? বাঁকা লোকটা, জি হুজুর, তুমিও উঠছ, উঠাইছে পথচলা খুশির উপরছে, উপর থেকে একটু নিচে আসার পরেই গাড়ির লাগামটা ছিঁড়ে গেছে। আপনারা বলেন তো দেখি, টম টম তথা ঘোড়ার গাড়ির ব্রেক কি চাকার সাথে থাকে? ঘোড়ার গাড়ির ব্রেক চাকার সাথে থাকে, কার সাথে থাকে? ঘোড়ার নাকের সাথে। একটা লাগাম, লাগামটা যখন ছিঁড়ে গেছে তার মানে ব্রেক কি, গাড়ি এখন অনিয়ন্ত্রিত চলাচল করছে, ঘোড়ার গাড়ির মালিকের মাথা হেঁট হয়ে গেছে। আল্লাহ আমি তো রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাইলাম বরকতের আশায়, আমার গাড়িটা এখন লাগাম ছিঁড়ে গেল, এখন তো অনিয়ন্ত্রিত চলবে, পল্টি খেয়ে পয়গম্বর যদি ব্যথিত হন, পদ্ধা পান, তাহলে তো আমার কাছে হচ্ছে চোখ উল্টে গেছে, ভেবে চিন্তে কি বলবেন খুঁজে পাচ্ছেন। পাশের ওই বাঁকা লোকটাকে দেখে বলতেছে, ভাইয়া তুমি কি একটু কাজ করতে পারো? কি? আমার চলন্ত গাড়ির চাকার নিচে তুমি ঝাঁপ দিয়ে যদি একটু পড়ো, তাহলে গাড়িটা তোমার দেহের সাথে লেগে আটকে যাবে, তারপরে আমি লাগামটা ঠিক করে নবীজিকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারো, নাইলে নবীজি আহত হতে পারে। এই কথা বলতে এই লোকটা এখন মাথা চুকায়, কানে এখানে হাত দেয়, ঘাড়ে এখানে চুকায়, তার মানে কি লাভ দিবে? আরে দুজনে বলেন, ও চিন্তা করতেছে রানিং একটা গাড়ি তাও অনিয়ন্ত্রিত ঝাঁপ দিয়ে পড়া মানে একেবারে সুইসাইড, একেবারে ডাইরেক্ট আত্মহত্যা, এটা কি করে সম্ভব? ও যখন মানে হাত দিচ্ছে আর মাথায় চুল হাত দিচ্ছে, নবীজির সাহাবিকে ঘোড়ার গাড়ির মালিক কিছু না বলতেই ওর কন্ডিশন দেখে সাহাবি নবীজিকে হেফাজতের জন্য ঝাঁপ দিয়ে গাড়ির নিচে পড়ে গেছে। স্বপ্নে যখন দেখতেছে গাড়ির চাকার নিচে সাহাবি তার দেহ দিয়ে দিয়েছে, গাড়িটা ধাক্কা লাগছে, ওর ঘুমবে ভেঙে গেছে। বলুন তো দেখি, এই স্বপ্নের তাবির জানার জন্য কি দারুল উলুমের বড় হুজুরের কাছে আসা দরকার আছে? সিরাজগঞ্জের আব্দুল বাসিত খানকে জিজ্ঞেস করা দরকার আছে? বিশ্বাস হুজুরকে জিজ্ঞেস করা দরকার আছে? এটা তো একদম দিবালোকের ন্যায় স্পষ্ট। ওই লোক তখন বুঝলো যে হায় আমার নসিব, স্বপ্ন যোগে নবীকে পেয়ে ও নবীর খেদমতে আত্মনিয়োগ করতে পারলাম না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, এক পর্যায়ে আল্লাহর বান্দা ঘুম ভাঙার পর থেকে কান্না শুরু করলেন, কানতে কানতে ফজর পর্যন্ত কান্না করে ফজরের সালাতের পরে রওনা করলেন যেখানে মাহফিল হয়েছিল সেখানে। মুনতাজিমিনদেরকে ডেকে বললেন, হুজুর কই? লোকেরা উত্তর করল, হুজুর তো ফজর নামাজের সঙ্গে সঙ্গে বাড়ির দিকে চলে গেছে। লোকটি তখন হুজুরের বন্ধুরা মান লোকেশন নিয়ে পথ চলা শুরু করলো, পথগুলি চলতে 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 হুজুরের বাড়ি পর্যন্ত যখন পৌঁছে গেল, তখন হুজুর মাত্র কিছুক্ষণ পূর্বে বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হয়েছেন, আরাম করবেন, এমন মুহূর্তে বাহির থেকে একজন এসে বলল, হুজুর একজন সাক্ষাৎকারী অনেক দূর থেকে এসেছে। হুজুর স্বাভাবিকভাবেই বেরিয়ে এলেন। হুজুর বাইরে আসার সঙ্গে সঙ্গে কোনো কিছু বোঝার আগেই আল্লাহর বান্দা বাঁকা লোকটা বন্ধুরা আমার ধাপাস করে হুজুরের পায়ের উপরে পড়লেন,
দুটি পা বুকের ভিতরে জড়ায় ধরে কান্নায় ভেঙে পড়লেন, আতঙ্কিত হয়ে গেলেন, কি হলো এগুলি। লোকটাকে বারবার বোঝানোর চেষ্টা করলেও ওর যেন কান্না থামানো যায় না। এক পর্যায়ে হুজুর শান্ত করে যখন জিজ্ঞাসা করলেন, তুমি কে, এমনটি কেন করছো? লোকটি তখন উত্তর করে, হুজুর আপনি আমাকে চিনলেন না, আমি তো ওই বদনসিব যে গতকালকে ওয়াজ মাহফিলের সময় আপনার সঙ্গে বেয়াদবি করেছিলাম। হুজুর তখন বললেন, তো এমনটি করতেছো কেন? রাত্রে স্বপ্নের টোটাল খবরটা যখন হুজুরকে দিল, এখন হুজুরও কান্দে, লোকটাও কান্দে। লোকটি বলে, হুজুর আপনি আমাকে ক্ষমা করুন, না হলে আমার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। হুজুর উত্তর করলেন, বেটা তুই তো আমার সঙ্গে বেয়াদবি করিস নাই, তুই তো বেয়াদবি করেছিস মহানবীজির হাতে গড়া নুরানি জামাত সাহাবীদের সাথে। আমার সাথে তো বেয়াদবি করিস নাই। এরপরে হুজুর তাকে ক্ষমা নেওয়ার পথ পদ্ধতিতে বলে দিলেন, সবগুলি কথা আপনাদের খেদমতে উপস্থাপন করার একটাই মাত্র টার্গেট, সেটি হলো এই ঘটনা থেকে স্পষ্ট প্রমাণ হলো কিয়ামত পর্যন্ত অনেক নবী প্রেমিক দুনিয়াতে আসবে, কিন্তু সাহাবীদের মতো রসুল প্রেম দেখানোর মতো এর চাইতে উন্নত কোনো আশা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসতে পারে না। এজন্য আমি যদি রসুল প্রেম প্রদর্শন করতে চাই, তাহলে নতুন কোন পথ মত আবিষ্কার করে রসুল প্রেম প্রদর্শন করে আল্লাহর নৈকট্য অর্জন করা অনিশ্চিত। নিশ্চিত আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইলে তাদের পথ মত আর পদ্ধতিতে রসুল প্রেম প্রদর্শন করতে হবে, যাদের রসুল প্রেম আল্লাহর দরবারে গ্রহণ হয়েছে, যাদের রসুল প্রেমের নতিজা তারা দুনিয়াতে পেয়ে গেছে, যাদের তার গ্রহণ হবার কথা কোরআনে আর হাদিসে পাকে এসেছে, তারা কারা? কথা বলেন, তারা কারা? সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবীদের মর্যাদা অনেক উঁচা, সবচাইতে নিম্নমানের সাহাবী যিনি, তার মর্যাদা লক্ষ আব্দুল কাদের জিলানির চাইতে বেশি। লক্ষ আব্দুল কাদের জিলানির চাইতে নবীজির আদনা এক সাহাবীর দাম অনেক বেশি, কারণ আব্দুল কাদের জিলানির নাম মেনশন করে জান্নাতি হওয়ার সুসংবাদ নেই, কিন্তু সাহাবীদের নাম মেনশন করে জান্নাতি হওয়ার সুসংবাদ আছে। নবীজিও বলেছেন, আল্লাহও বলেছেন, একসঙ্গে নবীজি দশ জনের নাম বলেছেন, ক্ষণে ক্ষণে নবীজি অনেক সাহাবীকে জান্নাতি হওয়ার সুসংবাদ। আমাদের অনেক মানুষ মনে করে যে নবীজির বুদ্ধি সুসংবাদ প্রাপ্ত সাহাবি দশ, এটা অনেকে মনে করে যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি দশ জন, না এটা ভুল তথ্য। নবীজির মুখে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি শুধু দশ জন, একসঙ্গে দশ জন, ক্ষণে ক্ষণে অনেকজনকে জান্নাতি হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। এক সাহাবির ব্যাপারে তো নবীজি তিন দিন জান্নাতি হওয়ার সুসংবাদ, তিন দিন এক সাহাবি সহি হাদিসের বর্ণনা আছে। সেদিকে যেতে চাই আমি, যেই কথাটা আপনাদের খেদমতে বুঝাইতে চাইতেছি, যদি আরো আধা ঘন্টা সময় লাগে সময় দিতে পারবেন আপনারা আমার ইনশাআল্লাহ, যেহেতু আসা হয় না খুলনাতে খুব একটা, দারুণে আসতে আমার মন খুব চায়, কিন্তু কি করব কি করব, ওই যে সাধ আছে সাধ্য নেই। সত্যি কথা আমি আপনাদের অনুপস্থিতিতেই অনেক জায়গায় বলছি যে খুলনায় যদি আসি একবার তাহলে দারুণ তুমি আসবো, এতটা মহাব্বত করি আমি দারুণকে, এরপরে সুযোগ হয় না, আজকে যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছে না, আগামী পর্যন্ত বাঁচবো কিনা তাও তো গ্যারান্টি নেই, তাহলে আজকে একটু কিছু কথা বলে যাই আধা ঘন্টা। মাশা মোহতারাম হাজি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবেন যে শেষে হলো মজা। আমি এতক্ষণ পর্যন্ত যা বলতেছি মোকাদ্দামা, মূল কথাটা হলো আমার একদম শেষে, এজন্য শেষের কথা না শুনে কেউ যাবেন না। তাহলে এবার আসেন, সমস্ত সাহাবি রসুলের আসেন, সমস্ত সাহাবি সুন্নি, কথা বলেন না কেন, সমস্ত সাহাবি সুন্নি না, সমস্ত সাহাবি আসিক রসুল, এর মধ্যে সবচাইতে বড় হলেন, আর একটু জোরে বলে, এই চারজনের মধ্যে নাম্বার ওয়ান কে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার মাকামটা কেমন আমি একটু আপনাদেরকে টাচ দেই সমস্ত নবীদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকাম যেমন সমস্ত উম্মতের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মাকাম তেমন কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকামে উত্তীর্ণ হতে পারে না পৃথিবীর কোন উম্মত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মাকামে উত্তীর্ণ হতে পারে না সব বাদ দিয়ে সিদ্দিক আকবরেরটাই দেখাই ওটার সাথে যদি আমারটা মিলে যায় তাহলে তো কোনো পেরেশানি নাই ফার্স্ট ক্লাস ঠিক বললাম না ঠিক বললাম আর যদি না মিলে তাহলে আমাকে মিলাইতে হবে নাইলে পরপারে ঝামেলা হবে নাইলে কথা বলেন নাইলে পরপারে ঝামেলা হবে একদিনের ঘটনা আপনাদেরকে শোনাই নবীজি সাহাবীদের কিনে বসে আছেন এমন মুহূর্তে নবীজি বললেন হুব্বি বা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এই সাহাবী তোমরা শোনো তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমার খুব প্রিয় কি কি আত্তি ওয়াল নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি একদিন বলবো না আমার টার্গেটটা নবীজি যখন তার তিন চয়েসের কথা বলে শেষ করতেন ফাকাম আবু বকর সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হু দাঁড়ায় গেছে দাঁড়া বলতেছেন ও নবীজি হুব্বি বাইলাইয়া মিন দুনিয়ায়া সালাস এই পৃথিবীর তিনটা জিনিস আমারও খুব প্রিয় সুবহানাল্লাহ বললেন কি নবীজি তিনটার কথা বলছেন আবু বকর চারটার কথা বলেন নবীজি তিনটার কথা বলছেন সিদ্দিক আকবর দুইটার কথা বলেন নবীজি তিনটার কথা বলছেন সিদ্দিক আকবর তিনটার কথাই বলছেন নবীজি জিজ্ঞেস করলেন আবু বকর তোমার তিন চয়েস কি কি সিদ্দিক আকবর উত্তর করলেন নাম্বার ওয়ান আন-নাদরু ইলা ওয়াজহিক নাম্বার টু ইনফাকু মালি আলা আমরিক নাম্বার থ্রি বিনতি ফি বাইতি আপনারা যারা আরবি বোঝেন নাই একটা তো বুঝছেন না এই সবগুলা বাক্যের শেষটা এক রকম এটা বুঝলেন নাই আন-নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতি শেষটা এক রকম না তার মানে হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা বলছেন বটে কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে তিনটা আসলে তিনটা না তিনটা হলো নাম তিন জিনিস একটা যেমন আপনাদেরকে বোঝানোর জন্য একটা একদম নর্মাল মেশন দিলে খুব বুঝবেন মজাও পাবেন আমাদের ছাত্রদের ভিতরে ছোটবেলায় যখন ছাত্র ছিলাম অনেক মস্কারি এই আর কি তামাশা অনেক কিছু হয়েছে তো এক ছাত্র বাসার থেকে খায় আর এক ছাত্র জিজ্ঞেস করছে হ্যাঁ দোস্ত আজকে বাড়িতে খাইতে গেছিলি হ্যাঁ গিয়েছিল তুই তো জমিদারে তুই তো তালুকদারের নাতি তো কি কি খায় আসলি আসলি ও খুব প্রসি কয় আমি কি তোর মতো ফকিরের নাতি আমি তো তালুকদারের নাতি আজকেও যে আমি হঠাৎ বাড়িতে গেছি তাও তিন আইটেমের তরকারি দেখাবার খেয়েছি এই বন্ধু চিন্তা করে ওর দাদার এক শতাক জমি নাই ও তিন তরকারি কেমনে খায় জমি নাই এক শতাক ও তিন তরকারি খায় কেমন তো তখন জিজ্ঞেস করে হ্যাঁ তালুকদারের নাকি কি নাইটামের তরকারি কি কি খালি দেখি একটু বল ও বলে বললে জিব্বা দিয়ে রস পড়বে বললে খাই দিয়েছে বলে খাই দিয়েছে ও বলে ভাই কমপক্ষে তুই খেয়ে মজা দিয়েছে সামনে একটু শুনে না হয় মজা নেই বল তিনটা কি আইটেম খাইছিস বলবো হ্যাঁ বল এক নম্বর এক নম্বর দুই নাম্বার বাগুন সাহা তিন নাম্বার বাগুন চাষনে বুঝতেন কি আপনারা কয় আইটেম তিন আইটেম কয়টা আর একটু জোরে বলেন শব্দ তিন জিনিস শব্দ তিন জিনিস এক বাগুন বর্তা বাগুন সাহা বাগুন চাষ নাই এই তিনটা মিলে যেমন একটা সিদ্দিক আকবরের তিন চয়েস আন নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরি ওয়া বিনতি ফি বাইতি তিনটা মিলে একটা সেটা হলো নবী আকরাম এখন একটু খুলে বলি বিষয়গুলি বিশ্ব নবীজি যখন জিজ্ঞেস করলেন আবু বকর তোমার তিনটা চয়েসের ভিতরে কি কি চয়েস আমাকে বলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পয়গম্বরকে ডেকে বললেন নবীজি তিন জিনিসের মধ্যে প্রথম চয়েস হলো আন-নাযরু ইলা ওয়াজহি
আপনার চেহারার দিকে চেয়ে চেয়ে দেখা আমার জীবনের সবচাইতে বড় মজা সবচাইতে বড় আনন্দ সবচাইতে বড় ভালো লাগা সবচাইতে বড় প্রশান্তি আপনার চেহারার দিকে তাকায় থাকলে আমি যত মজা যত স্বাদ যত ভালো লাগে পৃথিবীর অন্য কোন জিনিসের মধ্যে আমার অত মজা নাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে আল্লাহর হাবিবের সামনে তার চয়েসের কথা বলতে না বলতে আরো সে কবুল হয়ে গেছে আল্লাহু আকবর বলেন আল্লাহু আকবর সিদ্দিক আকবর জমিনের ভিতরে পয়গম্বরকে যখন ডেকে বললেন নবীজি আমার জীবনের প্রথম চয়েস হলো আল্লাহু ইলা ওয়াজহিক আপনার চেহারার দিকে তাকায় তাকায় দেখা আমার বড় মজা এর চাইতে বড় স্বাদ এর চাইতে বড় তৃপ্তি পৃথিবীর কোন জিনিসের মধ্যে আমি পাই না আপনারে দেখলে যত মজা পাই আরশের মালিক কবুল করে নিলেন সিদ্দিক আকবরের জন্য বাজেট দিয়া দিলেন তিন দিন আবু বকর তুমি যে তোমার হাবিবকে দেখতে তোমার এত মজা এত স্বাদ কিন্তু তুমি তো আমার হাবিবের চেহারার দিকে তাকায়া তাকায়া 100% তৃপ্তি আর মজা নিতে পারো না কারণ যখনই দেখতে থাকো তখনই অমর এসে গেল না হয় ওসমান না হয় আলী না হয় সালমান ফারসি না হয় কোন সাহাবি না হয় অন্য কেউ সাক্ষাৎটি চলে আসে না হয় নবীজি চলে যান না হয় নবীজির নাতিরা চলে আসে তৃপ্তি ভরে দেখে দেখে তোমার আত্মাকে প্রশান্তি দিতে পারো না কিন্তু তুমি আমার হাবিবকে তো চয়েস করো এই জন্য যাও 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 আমি তোমার এই মুহাব্বতের প্রতিদান তোমাকে আমার রসুলের সঙ্গে তিন দিন হিজরতের পথে রিজার্ভ করে দিলা শুধু তুমি দেখবা এত মজা আমার হাবিবকে দেখতে তোমার তিন দিন তোমার জন্য রিজার্ভ দিলাম আবু বকর যাও সানি ইসনাইনি ধুবা ফিল গার আর কেউ থাকবে তুমি থাকবা আর তোমার প্রিয় মানুষটা থাকবে কত তৃপ্তি নিতে তোমার মনে চায় তৃপ্তি নাও কত মজা নিতে তোমার মনে চায় মজা নাও কত স্বাদ দিতে তোমার মনে চায় স্বাদ নাও হিজরতের পথে গর্তের ভিতরে আতঙ্ক যা ছিল তার চাইতে মজা ছিল কয়েক কোটি গুণে বেশি মুহতারাম হাজরিন হিজরতের পথে গর্তের ভিতরে আতঙ্ক যতটুকু ছিল তার চাইতে মজা ছিল কোটি গুণে বেশি আল্লাহ পাক সিদ্দিক আকবরের এই প্রেম কবুল করে তার জন্য তিন দিনের বাজেট দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ মুহতারাম হাজরিন তাই সিদ্দিক আকবরের রসুল প্রেম এটা ওখানে কবুল হয়ে ওখান থেকে ফলাফল রেজাল্ট আউট হয়ে গেছে আল্লাহু আকবার বলেন দ্বিতীয় নম্বর আবু বকর সিদ্দিকের চয়েস কি সিদ্দিক আকবর বললেন নবীজি আমার আর একটা চয়েস হলো ইনফাক মালি আলা আমরি আল্লাহ আমাদের চয়েসের একদম উল্টা আমরা বর্তমান পৃথিবীর মানুষ আমাদের যে চয়েস তার চাইতে একদম উল্টা সিদ্দিক আকবরের চয়েস হলো আমি আমার টোটাল জীবনে মেহনত কষ্ট মুজাহাদা করে যত সম্পদ উপার্জন করেছি সব আল্লাহর রাস্তায় দাঁড় করতে আমার মজা লাগে তবে আপনি হুকুম দিলে মজাটা একটু বেড়ে যায় সুবহানাল্লাহ বললেন না যে আল্লাহর রাস্তায় আমি ব্যয় করতে আমার মজা তুমি এমনি যদি ব্যয় করি অত মজা লাগে আপনি যখন হুকুম দেন আর যখন ব্যয় করি তখন মজাটা অনেক বেড়ে যায় আমাদের মজা কি কি বলেন তো দেখি আমরা মুসলমানদের মজা হলো তালুকা আমাদের ভিতরে কোন কোন মুসলমান এমন আছে যার বন্ধুরা আমার জীবনের সবচাইতে বড় মজা হলো বৈধ অবৈধ যে কোনো পন্থায় প্রতি মাসে কমপক্ষে কয়েক কোটি টাকা ব্যাংকে জমা দিতে হবে মজা আছে না নাই আমাদের ভিতরে কিছু মানুষ এমন আছে যার মজা হলো প্রতি রাত্রে তিনটা বাজে চারটা বাজে ব্রাজিল আর কোন দেশের খেলা দেখাই বড় মজা আছে না নাই আমাদের দেশের কিছু মানুষ এমন আছে যাদের মজা হলো বন্ধুরা আমার নারীরা সুন্দর করে সাজ গোজ করে রাত্রে বন্ধুরা আমার দিনের বেলায় আসরের পরে বাইরে খোলা খোলা বের হবে এটা মজা আমাদের ভিতরে কারো কারো মজা আছে
নিজের ঘরের ভিতরে সুন্দরী স্ত্রী থাকতে রাতে গভীরে অন্য নারীর সঙ্গে চ্যাট করবে তাতে বড় মজা। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। আমাদের ভিতরে কারো কারো মজা আছে একদম উল্টা। বন্ধুরা আমার হালাল খাইতে কোনো মজা নাই, হারাম খাইতে বড় মজা। কত বেশি ঘুষ খাইতে পারে তত মজা, সুদ কত নিতে পারে মজা। আমাদের ভিতরে বন্ধুরা আমার এক একজনের এক এক মজা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চয়েসের মজা হলো, নবীজি আপনি হুকুম করবেন আর আপনার হুকুমের মাধ্যমে আমি আমার যাবতীয় সঞ্চিত সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করব। এটাতে আমার যত মজা, যত তৃপ্তি, যত স্বাদ, এত স্বাদ আর পৃথিবীর অন্য কিছুর মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিদ্দিক আকবরের এই আবেদনটাও কবুল, মজাটাও কবুল হয়ে গেল। তবুকের যুদ্ধেই তো নবী আলাইহিসসালাম স্বাভাবিকের ব্যতিক্রম বলেছিলেন, যুদ্ধটা বড় সঙ্গীন কঠিন মুহূর্ত, এজন্য তোমরা যে যতটুকু বেশি পাবো যুদ্ধের জন্য সহযোগিতা করো। সিদ্দিক আকবর চিন্তা করলেন, আরে এই সুযোগ তো আর জীবনে কখনো নাও পেতে পারি, কারণ নবীজি তো এই জাতীয় এলান অতীতে কখনো দেন নাই, সামনে যদি আর না দেন এই সুযোগটা আমি হাত ছাড়া করবো কেন? এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যেহেতু বলেছেন একটা চুল পরিমাণ দুনিয়ার সম্পদ ঘরে না রেখে টোটাল দানিয়ে গেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরামরা নিয়ে গেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেছেন, ইতিহাস আপনাদের জানাই আছে। আবার একটু স্মরণ করে দিচ্ছি, নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর এত বলি নিয়ে আসছো বাসায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মিসলুহা, নবীজি এক চুল পরিমাণ বাসায় বেশি রেখে আসিলেন, একদম সেম সেম নিসফ নিসফ কমিয়ে নিসফ নিসফ অর্ধেক অর্ধেক 50-50 নিয়ে আসছে। নবীজি সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি এ বলে নিয়ে আসছো বাসায়? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রেম আর ভালোবাসায় যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটা অনেক সুন্দর আন্দাজে একজন উর্দু কবি ব্যক্ত করেছেন। একজন উর্দু কবি বলেন, মাল ও দৌলত দেখে ভি সব রহ গিয়া মেরে লিয়ে, এক খোদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে। সিদ্দিক আকবর উত্তর করলেন, ওগো নবীজি আমার জীবনের সেকেন্ড চয়েস তাই হলো আপনি হুকুম করবেন আর আমার সঞ্চিত সমস্ত সম্পদ গুলো আল্লাহ রাস্তায় আপনার হুকুমের মাধ্যমে ব্যয় করে দেবো। আজকে সুযোগ পেয়েছি তাই কাজে লাগিয়েছি, ঘরের ভিতরে দুনিয়ার কোনো সম্পদ রাখি নাই কিন্তু বড় দুইটা জিনিস ঘরের ভিতরে রেখে আসছি, একটা হলো আল্লাহ আর একটা হলো রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর তৃতীয় চয়েসটা কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি তিন নম্বরের চয়েস হলো বিনতি ফি বাইতিক, আমার মেয়েটা আপনার ঘরে থাকবে, এটা আমার চয়েস। কারণ আপনি রসুলকে যতভাবে সহযোগিতা করা দরকার আল্লাহর দয়াতে আমি সব দিক থেকে সহযোগিতা করেছি, কিন্তু কিছু সহযোগিতা এমন আছে যেটি আমার যোগ্যতা নাই। এইখানে আপনার ঘরের ভিতরে আমার ফ্যামিলির কাউকে স্ত্রী হিসাবে পাঠাইতে পারলে সে আপনার ওই খেদমতগুলি আঞ্জাম দেবে। এজন্য আমি চাই ওই জায়গাতেও যেন আমি আপনার একটা অংশ থাকে, তাই আমার মেয়েটা আপনার ঘরে থাকে, এটা আমার বড় চয়েস। এটা বলার সঙ্গে সঙ্গে আরশের মালিকের কাছে কবুল, আবু বকরের এই ভালোবাসা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব আল্লাহ পাক জিব্রাইল আমিনের মাধ্যমে নবীজির কাছে পৌঁছায়া দিলে। শুধু কি বন্ধুরা আমার জিব্রাইল আমিনের কাছে আল্লাহ পাক পৌঁছায়া দিলেন শুধু এমনটি না, আমি তো আরো আগায় বলতে চাই, খলিলুল্লাহর জন্য আল্লাহ পাক যেভাবে কবুল করেছিলেন সিদ্দিক আকবরের জন্য তৃতীয় নম্বর চয়েসটাকে সেইভাবেই কবুল করেছেন। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, নেক সন্তান দাও।
দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত দোয়া কবুলের কোনো বন্ধুরা আমার আলামত দেখা যায় না। কিন্তু খলিলুল্লাহ আল্লাহ পাকের রহমত থেকে নিরাশন না, নব্বই বছর যখন পেরিয়ে গেল খলিলুল্লাহর সেই দোয়াটা কবুল করার সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক তিনজন বড় ফেরেশতা পাঠায় দিলেন। আপনারা বলেন তো দেখি বড় ফেরেশতা কয়জন, আর একটু জোরে বলেন কয়জন। তার ভিতরে তিনজন পাঠাইলেন আর একজনকে পাঠাই নাই, উনি কে হতে পারেন? বাংলাদেশের মানুষ ওয়াজ শুনতে শুনতে আলহামদুলিল্লাহ বাকি নাই কিছু, শুধু একটু আমলটা বাকি আছে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন না আমি যেই পরিমাণে জানছি ওই পরিমাণে যদি মানতে পারি দুনিয়াটা মিনি জান্নাত বানায় দিবে আল্লাহ তাআলা, দুনিয়াটা মিনি জান্নাত বানায় দিবেন আল্লাহ তাআলা, যেই পরিমাণে জানছি ওই পরিমাণে যদি মানতে পারি। আল্লাহ আমাকে মানার তৌফিক দান করুক, আপনাদেরকে মানার তৌফিক দান করুক। বড় ফেরেশতা চারজন চারজনকে পাঠান নাই, কারণ একজন ঢুকলে ঝামেলা করে, ও যদি প্রধানমন্ত্রী বাসায় ঢোকে তাও ঝামেলা করবে, বিশেষ করেন না, ও যদি প্রেসিডেন্টের বাসায় ঢোকে তাও ঝামেলা করবে, ও যদি স্পিকারের বাসায় ঢোকে তাও কান্দায় চেয়ে যাবে কাউকে না কাউকে। ঠিক বললাম না? ঠিক বললাম। এজন্য ওইটারে পাঠায় নেই, আর তিনটারে পাঠাইছে জিব্রাইল মিকাইল ইসরাফিল। মূল মিশন দিয়েছেন যাও, অপারেশন করতে হবে, অপারেশন কাদেরকে? যারা পয়গম্বরী মেসেজ মানে না কওমে লুতকে যাও, অপারেশনে যাও। তবে অপারেশনে যাচ্ছ মাঝখানে আমার খলিলকে একটা সুসংবাদ দিয়ে যাও, কি খলিলুল্লাহ তো আমার কাছে এতদিন পর্যন্ত দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সন্তান দাও, আল্লাহ সন্তান দেন, আল্লাহ সন্তান দাও। আমি কবুল করতে করতে অনেক দেরিতে করছি, এই জন্য কবুল একটু বাড়ায় কবুল করছে। সুবহানাল্লাহ বললেন না যে আমি, আমার একটা কথা মনে পড়ে গেল বলি বোঝার জন্য। সম্ভবত দুই হাজার পনেরো অথবা পনেরোতেই হবে মনে হয়, ওই ওই হজের সফরে ফ্লাইট ডিলে হয়ে গেছে, এদিকে আবার আমাদের লাগেজে ওজন বেশি হয়ে গেছে, টেনশন করতেছি লাগেজে ওজন বেশি, একটু খুলে রেখে দিই। ফ্লাইট আবার ডিলে হয়েছে, তো হয়েছে বারো তেরো ঘন্টা ডিলে হয়েছে, বারো তেরো ঘন্টার ডিলে হওয়ার কারণে একটা বরকত হয়েছে কি লাগেজ আর মাপই দিচ্ছে না, একদম ডাইরেক্ট, যেহেতু ডিলে হয়েছে এজন্য একটা সালাত আছে। আল্লাহ পাক যেহেতু খলিলুল্লাহর আবেদনটা ডিলে কবুল করছেন এজন্য একটু বাড়ায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না যে জিব্রাইল মিকাইল ইসরাফিল গিয়া কি দোয়া কর কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ আমাকে সন্তান দাও, আর আল্লাহ জানায় দিলেন সন্তান তো হবে নাতিও। সুবহানাল্লাহ বললেন না যে একটা সাথে একটা ফিরি দিয়ে দিছে, আপনি তো শুধু ছেলে চাইলেন, একটু দিলে দেওয়া হয়েছে তো এই জন্য নাতি সহ দেওয়া হবে, আপনার সন্তান হবে তার নাম ইসহাক, তারও সন্তান হবে তার নাম ইয়াকুব, আর দুইজন মেম্বার হবে না পয়গম্বর হবে। সুবহানাল্লাহ বললেন না যে মেম্বার না পয়গম্বর, ছোট পদ না বড় পদ, পৃথিবীতে মানুষের জন্য সবচাইতে বড় পদ হল নবুয়ত আর রিসালাতের পদ, এর চাইতে বড় পৃথিবীতে কোনো মানুষের জন্য পদ নাই, সেই পথ দিয়ে দেবে। মুসলমান ভাইরা আমার খুব সহজেই বুঝবেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চয়েস কি? তিন নাম্বার চয়েস হলো বিনতি ফি বাইতিকা, ওগো আল্লাহর হাবিব আমার তৃতীয় নাম্বারের চয়েস হলো আমার মেয়েটা আপনার ঘরে থাকবে, এটা আমার চয়েস। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের এই চয়েসটা একটু বাড়ায় কবুল করে নিলেন। কেমনে বাড়াইলেন? আল্লাহ পাক প্রস্তাব পাঠিয়ে দিলেন আয়েশা সিদ্দিকাকে নবী যেন বিবাহ করেন, এই পদ্ধতিতে নবীজির ঘরে আল্লাহ পাক সিদ্দিক আকবরের মেয়েকে পাঠিয়ে দিলেন, আরো একটু বাড়ায় দিলেন, সেটা হলো আবু বকর। তোমার তিন চয়েসের মূলে যেহেতু আমার হাবিবুল্লাহ, এই জন্য তৃতীয় নাম্বার চয়েসটা তোমার আরো একটু বাড়ায় কবুল করলাম। তুমি তো শুধু চাইলে তোমার মেয়েটা আমার হাবিবের ঘরে থাকবে, এটা তো কবুল করে নিলাম আরো বাড়ায় দিলাম।
সেটা হলো আমার হাবিবকে কিয়ামত পর্যন্ত তোমার মেয়ের ঘরে রেখে দিলাম আল্লাহু আকবার বলেন আজকে तमाम পৃথিবীর যত মানুষ মদিনাতুল মুনাওয়ারাতে পয়গম্বরের রওজায়ে আকথারে সালাম করার জন্য যায় তাদেরকে জিজ্ঞাসা করতে চাই নবীজি এখন কার ঘরে কথা বলেন না কেন নবীজি এখন কার ঘরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সিদ্দিক আকবরের পছন্দ গুলা মালিকের এত বেশি পছন্দ হয়েছে মালিক বাড়ায় বাড়ায় কবুল করে নিলেন ওগো আবু বকর তুমি তো চাইতেছো তোমার মেয়ে আমার হাবিবের ঘরে থাকবে ব্যবস্থা করলাম আরো একটা ব্যবস্থা করে দিলাম আমার হাবিবকে তোমার মেয়ের ঘরের মধ্যে দেয়াল পর্যন্ত রেখে দিলাম মুসলমান ভাইরা রে আমার খুব ভালো করে বুঝবেন যেই সিদ্দিক আকবরের তিন চয়েস মূলত একটাই সব চয়েস হলো নবী কেন্দ্রিক এর চাইতে বড় আশিক রাসূল পৃথিবীতে আর কাউকে পাওয়া যেতে পারে নাকি আরো একটু জোরে বলেন সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বছরের ভিতরে ঈদ করেছেন কয়টা আর একটু জোরে বলেন কয়টা এখন বাংলাদেশে বন্ধুরা আমার ছুটি হয় কয় ঈদে কথা বলেন না কেন আর একটু জোরে বলেন বাংলাদেশে সরকারি ছুটি হয় কয় ঈদে আর একটু জোরে বলেন তিন তিন নম্বরের ঈদ এদেশের সরকার পাইল কোথায় তৃতীয় নম্বরের ঈদ বিদে মিলাদুল নবী পাইল কোথায় অনেক বড় বড় ডক্টর আর ইসলামিক স্কলার পাওয়া যেতে পারে তারা অনেক চুক্তি দাঁড় করাইতে পারে তারা বলতে পারে আব্দুল বাসিত তুমি তো অত বড় ইসলামিক স্কলার নও তুমি তো অত বড় গবেষক নও হাদিসের মুহাদ্দিস নও তুমি কি বুঝতা বড় বড় ডক্টরেরা বোঝে তাদেরকে আমি একটাই প্রশ্ন করতে চাই আমি আব্দুল বাসিত খান অত বড় শিক্ষিত নই কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চাইতে কি ওই ডক্টর বেশি কোরআন বোঝে হযরত ওমরের চাইতে বেশি বোঝে হযরত ওসমানের চাইতে বেশি বোঝে আরে মিয়ে তুমি ডক্টর তোমাকে ডক্টরেটের ডিগ্রি দিয়েছে আমার মতো একজন মানুষ তোমাকে স্কলার বলে ডাকতেছে জাহেলার মূর্খরা আর হযরত আলী তো এমন একজন মানুষ যাকে ইসলামিক স্কলারের ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউল বাবুহা সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়াতে বেঁচে রইলেন খেলাফত কাল পাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাইলেন হযরত ওমর হযরত ওসমান পাইলেন তাদের সময়ে কি যেই বছরগুলি গেছে সেই বছরের রবিউল আউয়াল মাস ছিল না একটু জোরে বলেন ১২ তারিখ ছাড়াই রবিউল আউয়াল মাস গেছে নাকি ১২ তারিখও ছিল এরপরেও কেন তারা বন্ধুরা আমার নতুন ঈদ আবিষ্কার করলেন না কারণ নতুন ঈদ আবিষ্কার করা ইসলামের মধ্যে কোনো অনুমতি আর রসুল প্রেম প্রদর্শনের যদি পদ্ধতি হতো তাহলে যেই সাহাবায়ে কেরাম নবীর যুগে জুমার দিনের এক আজানের পরিবর্তে আরো একটা আজান তার সঙ্গে লাগায় জুমাতে দুই আজানের সিস্টেম করলে ওই সমস্ত সাহাবায়ে কেরাম ঈদ আর একটা বাড়াইলেই যদি নাকি হইতো তাহলে তিন নম্বরের ঈদ ওনারাই আমদানি করে দিতে জুমার দিনে আজান বাড়াইলেন কিন্তু বছরে একটা ঈদ বাড়ান নাই তার মানে বাড়ানোর কোনো অনুমতি নাই সবচাইতে বড় মজার কথা হলো আবু বকর ওমর ওসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরা এমন সাহাবী যাদেরকে শরীয়তের ভিতরে সুন্নত আবিষ্কারের পাওয়ার দিয়ে গেছেন কে নবীজি জোরে বলেন কে নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদি তোমাদের জন্য আমার সুন্নত যেমন পালনীয় আমার খোলাফায় রাশেদা যদি ধর্মের মধ্যে কোনো রুসুম কোনো নীতি চালু করে সেটাকে নবীজি সুন্নত বলেছেন এই চারজন ছাড়া অন্য কেউ যদি চালু করে নবীজি সেটাকে বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআ নবীজি খোলাফায় রাশেদিনের আবিষ্কারকে সুন্নত বলেছেন যেই খোলাফায় রাশেদাকে ধর্মের ভিতরে সুন্নত আবিষ্কারের পাওয়ার দিলেন
তারা সেই পাওয়ার আর ক্ষমতা বলে জুমার দিনে আযান একটা বাড়ায় দিলেন তারাবি 20 রাকাত বাধ্যতামূলক করে দিলেন কিন্তু সারা বছরের ভিতরে নতুন কোনো ঈদ আমদানি করে নাই যাদেরকে সুন্নাত আবিষ্কার করার রহমতি দেওয়া হলো তারা ঈদ আবিষ্কার করে নাই পরবর্তীতে যারা করছে এরা সুন্নাত বলার সুযোগ নাই বেদাতি বেদাত মনে থাকবে তো মনে থাকবে তো আমি না হয় ছোট হুজুর কোরআন পুরোপুরি বুঝি না আমি না হয় ছোট হুজুর হাদিস খুব একটা বুঝি না কিন্তু আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু কথা বলেন না কেন ওনারা কোরআন বুঝেন নাই ওনারা 30 পারা কোরআন খুঁজে কোথাও ঈদে মিলাদুন নবী পেলেন না রসুল প্রেম প্রদর্শনের জন্য আর আপনারা ঈদ আবিষ্কার করলেন না এতদিন পরে এসে ঈদ আবিষ্কার করে যারা রসুল প্রেম প্রদর্শন করতে চায় তারা বেদাতি 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 আল্লাহ পাক আমাদের সকলকে বেদাত থেকে মুক্ত থেকে আজীবন রসুল প্রেমে সুন্নতের উপরে চলার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম মুহতারাম হাজিরিন ছোট্ট একটা ঘোষণা শুনেন তারপরে দোয়া করে দিচ্ছি আমার গাড়িতে একটা কিতাব আছে এতক্ষণ পর্যন্ত যে সুন্নতের কথা বললাম এই সুন্নতের একটা গাইড আছে আমার গাড়িতে অনেক বেশি নাই বিশ মন হয় আছে এটা আবার আমিও লিখি দিই লিখছেন আমার পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ সুন্নতের পূর্ণাঙ্গ গাইড একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে একদম সচিবালয় পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত কাজগুলি সুন্নত তরিকায় কেমনে করবেন কাফন দাফন খাওয়া দাওয়া সব সুন্নত আছে একটা পূর্ণাঙ্গ গাইড বলা যেতে পারে তালিম সুন্নত এই কিতাবটা যাদের সুযোগ আছে আমার গাড়ি থেকে আপনারা কিনে নিতে পারেন মাত্র 20-25 পিস কিতাব আছে এটা কি রোসেলা সি ফুড না এটা কি লাগে তো তারা লাগানো অথবা মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেবের ব্যবসার জন্য দোয়া করা উনি দিয়েছেন আলহামদুলিল্লাহ 50,000 টাকা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের এই জামিয়ার যে ফতুয়া বিভাগ আছে বিভিন্ন সময় এই অত্র অঞ্চল দূর দ্বারা